হাই গাইস, আজ কথা বলবো বজরঙ্গি ভাইজান টু নিয়ে। আপনারা অবাক হচ্ছেন না টু বললাম বলে? হ্যাঁ, বজরঙ্গি ভাইজান টু আসতে পারে, তো আসবে কি করে? তো আপনারা সকলেই জানেন যে এই মুভিটি লিখেছিল SS রাজামৌলির বাবা KB বিজেন্দ্র প্রসাদ। তো এবারে বজরঙ্গি ভাইজান 6 বছর পূর্ণ হলো। তো এই 6 বছর পূর্ণ হওয়ার জন্য KB বিজেন্দ্র প্রসাদ তিনি সালমান খানকে একটি স্ক্রিপ্ট শোনান, সেটি হচ্ছে বজরঙ্গি ভাইজান টু। তো এখানে সালমান খানের স্ক্রিপ্টটি দারুণ লেগেছে, মানে তিনি কাজ করতে চাইছেন। তো KB বিজেন্দ্র প্রসাদকে তিনি বলেছেন যে হ্যাঁ, ভালো করে এটাকে রেডি করুন, আমি কাজ করব। তো এবার মেন কথা হলো, বজরঙ্গি ভাইজান টু কি আসবে? কি সালমান খান সত্যি সত্যি করবে? হ্যাঁ, দেখুন, যদি ভালো স্টোরি হয় সালমান খান করতে পারে, কারণ তিনি হ্যাঁ বলেছেন, তার স্ক্রিপ্টটা যথেষ্ট পছন্দ হয়েছে। আর KB বিজেন্দ্র প্রসাদ জানেন যে কীরকম লেভেলের তিনি স্ক্রিপ্ট লেখেন, কারণ বাহুবলী 2, বাহুবলী 1, তারপরে বজরঙ্গি ভাইজান, ট্রিপিলার, এই মুভিগুলো আপনারা দেখেছেন, এই মুভিগুলো তিনি লিখেছেন। তো তার স্ক্রিপ্ট মানে একটা দারুণ, একটা অন্য লেভেলেরই হবে। তো এখানে একটা কথা আপনাদের বলি, রিসেন্টলি একটা কথা উঠেছে যেটা আপনাদের বলছি। তো এখানে ব্যাপার হচ্ছে SS রাজামৌলি, কিন্তু বজরঙ্গি ভাইজান প্রথমটা ডিরেক্ট করতো, কিন্তু করেনি। তার কারণটা জানেন? তো কারণটা আজকে আপনাদের বলছি। তো কেসটা কি হয়েছিল এখানে, যখন SS রাজামৌলি বাহুবলী 1 বানাচ্ছিলেন, তখন KB বিজেন্দ্র প্রসাদ অর্থাৎ তার বাবা তার কাছে জানেন, তো বলে যে এই স্ক্রিপ্টটি তুই করবি, দেখ স্ক্রিপ্টটি শোনায় ওকে। কিন্তু SS রাজামৌলি বলেন যে না, আমি এই স্ক্রিপ্ট এখন করবো না, তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও, বা অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে এই প্রজেক্টটা তুমি করাতে পারো। কেননা তখন বাহুবলী 1-এর প্রচুর টেনশন ছিল তার মাথায়। এটাই হচ্ছে SS রাজামৌলি কিছুদিন পর, মানে এখন রিসেন্টলি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, তার বাবা যখন তাকে এই স্ক্রিপ্টটি শোনায়, তখন বাহুবলী 1-এর প্রচুর টেনশন ছিল, মানে বাহুবলী 1 তখন তৈরি হচ্ছে আর খুব গ্র্যান্ড লেভেলের তৈরি হচ্ছে, তো সেই জন্য অনেক কিছু মাথা টেনশন ছিল। তো তখন সেই জন্য তিনি গুরুত্ব দিতে পারেনি এটার উপর, তো তখন তিনি না বলে দিয়েছিলেন। তো তিনি পরে রিয়েলাইজ করেছেন যে এটা সত্যি আমি বানালে খুব ভালো হতো, কারণ বজরঙ্গি ভাইজান দেখার পর তিনি প্রচুর প্রশংসা করেছিলেন এই মুভির স্টোরি, সালমান খানের অ্যাক্টিং, এখানে হর্ষালি মালহোত্রার অ্যাক্টিং, তিনি দারুণ প্রশংসা করেছিলেন, টুইটারে তো তিনি পোস্টও করেছিলেন। তো এবারে কথা হচ্ছে, বজরঙ্গি ভাইজান যদি 2 আসে, তাহলে এখানে কবির খান নয়, এখানে SS রাজামৌলি ডিরেক্ট করতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন যে SS রাজামৌলি এবারে পরিচালনা থাকতে পারে। অনেকে সালমান খানকে নিয়ে খেসা করেন, ট্রোল করেন তাকে, যে তার নাকি অ্যাক্টিং স্কিল ভালো না। আপনারা কি করণের একটি শোতে আপনারা একটা ভিডিও দেখেছিলেন কি? যদি না হয় আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো সেখানে করণ SS রাজামৌলিকে জিজ্ঞাসা করেছিল যে বলিউডে যে 3টে খান আছে, তার মধ্যে আপনার কাকে পছন্দ? তখন তিনি বলেন যে যদি বলেন যে একজন অ্যাক্টর, তাহলে আমি সালমান খানকে বেছে নেব। তো তিনি এই কথাটা বলেছিলেন। তো SS রাজামৌলির মতো মানুষ যদি এই কথাটা বলেন আর আপনারা সেখানে তাকে ট্রোল করেন, SS রাজামৌলি তিনি বোঝেন যে কার মধ্যে কী আছে বা কী নেই। তিনি একটা বড় মাপের ডিরেক্টর, তিনি বোঝেন তা কার মধ্যে কতটা অ্যাক্টিং স্কিল আছে কি না আছে, তিনি সেটা ভালোভাবে বোঝেন। তারপরও তিনি বলেছেন সালমান খানের কথা, তার কারণটা কি? তিনি জানেন তার মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সালমান খানকে যে ডিরেক্টরগুলো কাজ করায়, মানে ডিরেক্টরদের সাথে তিনি কাজ করেন, তারা সালমান খানের যে অ্যাক্টিং স্কিলটা সেটা বের করতে পারে না। তো এবার দেখার বিষয় হচ্ছে SS রাজামৌলি কি সত্যি সত্যি এই মুভিটি কি তিনি বানাবেন, মানে বজরঙ্গি ভাইজান 2, মানে কবির খানের বদলে তিনি কি বানাবেন। তো একটা জিনিস ভাবুন, সালমান খান, KB বিজেন্দ্র প্রসাদ, SS রাজামৌলি, মানে তিনজন যখন একসাথে একটা মুভি, মানে ভাবতেই পারছি না কী লেভেলের হতে পারে। তবে আমার যদি মনে হয়, মানে আমার যদি মত জিজ্ঞাসা করেন যে বজরঙ্গি ভাইজান 2 কি আসা উচিত, তো আমি বলবো না। হয়তো আমার সাথে অনেকে এটা এগ্রি করবে না, তো আমার নিজের মনে হয় কোনো আইকনিক মুভির সাথে ছেড়খানি করা উচিত না। তো ব্যাপারটা এটাই, মানে এই যে আইকনিক মুভি বজরঙ্গি ভাইজান, তার সেকেন্ড পার্ট আসার কোনো দরকারই নেই, কারণ আপনারা ভাবুন এখন আনাটা কোনো সেন্সই না। তার কারণটা হচ্ছে এখানে যে হর্ষালি মালহোত্রা ছিল, সে আপনারা নতুন ওদের ফটোগুলো দেখবেন যেগুলো ভাইরাল হচ্ছে, ওর নিজের ফটো, বা ইনস্টাগ্রামে আপনি ওকে ফলো করতে পারেন, তো ওখানে দেখবেন তিনি যথেষ্ট বড় হয়ে গেছে। তো 1-2 বছর পর হয়তো দেখবেন তাকে যে কোনো নায়িকা চরিত্রে অভিনয় করতে, তো তার সেরকম একটা এজ হয়ে গেছে এখন, তাকে দেখে ওরকমই মনে হয়। তো তিনি সেই মুন্নি চরিত্রটায় তো কীরকমভাবে হবে আমি তো কিছু বুঝতেই পারছি না, কারণ তিনি যথেষ্ট আগের থেকে বড় হয়ে গেছে, মোটামুটি 6 বছর হয়ে যাচ্ছে, তারপর এবার যদি শ্যুটিংয়ের চিন্তা ভাবনা করে আরও 2-3 বছর হয়ে যাবে, ততক্ষণে তিনি কোনো নায়িকার ভূমিকায় হয়তো মুভিতে এন্ট্রি নিয়ে নেবে। তো এই জন্যই আমার মনে হয় যে বজরঙ্গি ভাইজান 2 আসার কোনো দরকার নেই। এবার কীরকম হয়, বজরঙ্গি ভাইজানের গল্পটা কি তারপর থেকেই হয় না, নতুন একটা ফ্রেশ গল্প হয়, যেমন মুন্না ভাই MBBS-এ হয়েছিল, যে প্রথম যে গল্পটা ছিল লাগেরাও মুন্না ভাইতে আলাদা গল্প ছিল, তো এখানেও কি সেরকম হবে, না যে গল্পটা ছিল সেই গল্পটা কি আবার কন্টিনিউ করা হবে? তো যদি কন্টিনিউ করানো হয় তাহলে এখানে পসিবল না সেটা, কারণ আপনাদের বললাম যে হর্ষালি মালহোত্রা অনেকটা বড় হয়ে গেছে। তো এবার অন্য যদি গল্প কে করে, আমার মনে হয় তাহলে বজরঙ্গি ভাইজান 2 নাম দেওয়ার দরকার নেই, নতুন একটা স্ক্রিপ্ট বানান, মানে KB বিজেন্দ্র প্রসাদ তিনি নতুন একটি স্ক্রিপ্ট বানান এবং সেখানে সালমান খানকে কাস্ট করুক, তো সেখানে ওটা তবু ঠিক আছে।
তো আমি এটাই বলবো, আমার তো খুব একটা ইচ্ছা নেই যে করার, তো দেখা যাক কি হয়। সালমান খানের স্ক্রিপ্ট ভালো লেগেছে, এবার বজরঙ্গি ভাইজান কি নতুন গল্প হয় কি আগের গল্পটাই কন্টিনিউ হয়, তো সময় বলবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এরকম লেটেস্ট নিউজ তবেই পাবে। তো আজকের মতো।